নমস্কার বন্ধুরা, আজকে আমি এই যে বাড়ির গাছের মান কচু তুলে নিয়েছিলাম, সেটা আমি আজকে ছোটো ছোটো শোল মাছ দিয়ে মান কচু দিয়ে রান্না করবো। প্রথমে কচুটা আমি ভালো করে কেটে নিচ্ছি। আমার অনেক সব লাগবে না, আমার এতটাই হয়ে যাবে। আমি প্রথমে কেটে নিই, কেটে নিয়ে ধুয়ে আমি সিদ্ধ বসাবো। তুলে নিয়েছি, আমার এতটা কচুতে হয়ে যাবে। আমি এবার পিস পিস করে নিচ্ছি এইভাবে। কচু সব কাটা হয়ে গেছে, আলু দিয়েছি ছোট্ট একটা, এইভাবে কেটে কচুর সঙ্গে এইভাবে। এবার আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি। কচুটাকে হালকা করে সিদ্ধ করে নেব একটু। লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, সিদ্ধ করে নেব। ঢাকনা উঠিয়ে দিচ্ছি। কচু আমার সিদ্ধ হয়ে গেছে, ভালো করে আমি নামিয়ে দেবো কচুগুলো। জল দিয়ে ধুয়ে সর্ষের তেল, মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছ আমি ফ্রিজ দিয়ে বের করে নিয়েছি। আগের দিন অবশ্য দেখিয়েছি লাটা মাছ, আজকে সেই ছোট ছোট ছোল মাছ দিয়ে কচু রান্না করছি বাড়ির। হলুদ দিয়ে দিচ্ছি, মাছে নুন, একসঙ্গে মাছ সব ভেজে নিচ্ছে। মাছ সব ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম সব মাছ। মাছে ফোড়ন দিয়ে দেবো এই তেলেই। ফোড়নের উপরে দিয়ে দিচ্ছি জিরে, গোটা জিরে ফোড়ন তেলের উপরে, ফোড়নের উপরে দিচ্ছি না তেলের উপরে গোটা, একটা তেজপাতা। আর এইখানে বেটে নিয়েছি লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা আর জিরে একসঙ্গে দিয়ে দিচ্ছি আমি। ভালো করে ভেজে নিচ্ছি। দেব হলুদ গুঁড়ো, লবণ। আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এবার কচু সিদ্ধ। ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি কচুগুলোকে। কাঁচা লঙ্কা দিয়ে করছি আজকে, ভালো করে কচু দিয়ে আমি কষে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি জল, যেহেতু সিদ্ধ করা কচু আমার বেশি টাইম লাগবে না, জল দিয়ে সেটাকে অল্প একটু জল দেবো। জল দিয়ে দিয়েছি আমি, এবার 5-6 মিনিট ঢেকে নেব, ঢেকে দিয়ে ফুটিয়ে তারপরে মাছটা দেবো। ঢাকনা তুলে দিচ্ছি, 5 মিনিট হয়ে গেছে। দেখো তরকারি ফুটছে, কচুর ঝোলে এবার দিয়ে দিচ্ছি আমি মাছ ভেজে রাখা। ছোল মাছ হেবি বড় বড়, মাঠের ছোল আর কত বড় হবে, দেখ টাটকা মাছ এই অনেক। মাছ দিয়ে দিয়েছি, এবার 2 মিনিট ফুটিয়ে নেব মাছটা দিয়ে। 2 মিনিট হয়ে গেছে, আমার কচুর ঝোল রেডি। এই যে আমি নামিয়ে দিচ্ছি, নামানোর উপরে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা, গোলমরিচ আর একটু ধনে জিরের গুঁড়ো। আর
আজকের এই মান কচু আর শোল মাছ দিয়ে রান্নাটা কেমন লাগলো আপনারা জানাবেন, বাড়িতেও করে খাবেন, আশা করি ভালো লাগবে। আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে। নমস্কার।